ওয়েলকাম ব্যাক পাইথন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কাকে বলে? এইগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তো লজিক্যাল অপারেটর কাজ করার জন্য আমরা এখানে দুটো ভেরিয়েবল নিতে পারি। প্রথমে নিই পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিই। পাসওয়ার্ডে যদি রাখি, সরি, পাসওয়ার্ডে কিছু পাসওয়ার্ড দে, 1 2 3 4 5, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে যদি দিই ইউজার নেম, ইউজার নেম ইকুয়াল যদি দিই আনসার রুল। তো এখন আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কীভাবে কাজ করব সেই বিষয়গুলো আমরা সরাসরি দেখি। তো এখানে প্রথমে একটা ইফ দিব, ইফ ইউজার নেম ইকুয়াল ইকুয়াল আনসারুল হয় আর কি। আনসারুল দুইটা ম্যাচ করা লাগবে। মনে করেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, আপনার পাসওয়ার্ড আর ইউজার নেমটা চেক করা দরকার লগ ইন করার জন্য। তো ওইভাবে আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এখানে দিলাম ওয়ার দিব না, প্রথমে আমরা দেব কি এন্ট পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল 1 2 3 4 5 হয়, প্রিন্ট লগ ইন সাকসেসফুল। আর যদি এলস হয় তাহলে আমাদেরকে আউটপুট দিবে ফেল। তো এখানে আমরা জিনিসটা দেখি কীভাবে কাজ করতেছি। আমরা প্রথমে কন্ডিশনে দিছি ইফ ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, আমার যে ইউজার নেমটা দিছি এই ইউজার নেমটা এখানে দিছি। যদি ইউজার নেমটা সত্য হয় তাহলে আরেকটা জিনিস চেক দিবে, পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল এটা, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিছি এখানে এই পাসওয়ার্ডটা যদি হয় তাহলে আমাদেরকে লগ ইন সাকসেসফুল বলবে। আর যদি মানে দুইটা কন্ডিশনের সত্য হওয়া লাগবে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা কন্ডিশন সত্য হলে আমাদেরকে লগ ইন সাকসেসফুল দেখাবে, আর যদি এলস হয় তাহলে লগ ইন ফেল দেখাবে। তো আমরা যদি এখানে প্রিন্ট করে দেখি কী আসে, এখন দেখাচ্ছে লগ ইন সাকসেসফুল। আর যদি এখানে একটা ভুল দেই, মনে করেন যে ইউজার নেম ঠিক আছে কিন্তু পাসওয়ার্ডটা রং আছে, এখন যদি আমরা প্রিন্ট করি ভুল দিছি নাকি, আবারও এটা ট্রাই করি, সরি এখানে তো আমি প্রিন্ট দেই নাই, প্রিন্ট না দেওয়ার কারণে এটা হইতেছে। তো এখন যদি আমরা ট্রাই করি, এখন কিন্তু দেখাচ্ছে লগ ইন ফেল্ড, মানে আমাদের ইউজার নেমটা ঠিক আছে কিন্তু পাসওয়ার্ডটা রং, এই কারণে আমাদেরকে লগ ইন ফেল দেখাচ্ছে। এখন যদি পাসওয়ার্ড সব কিছু ঠিক দেয় কিন্তু ইউজার নেম থেকে যদি একটা ওয়ার্ড বাদ দেই, কম দেই, তাহলে দেখেন কী আসে। এখন দেখেন লগ ইন ফেল দেখাচ্ছে। এখন যদি দুইটাই ঠিক দেই, ইউজার নেমও ঠিক আছে পাসওয়ার্ডও ঠিক আছে, তাহলে কি হবে আমাদের একটু লগ ইনটা সাকসেসফুল দেখাবে। এখন লগ ইন সাকসেসফুল। তো এন্ড 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 মানে এন্ড কি, মানে আমি যে প্রথম কন্ডিশন দিব এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, পরের কন্ডিশনটাও ট্রু হতে হবে, মানে এখানে দুইটা কন্ডিশনেই ট্রু হলে তাহলে আমাদেরকে কাজটা করে দেখাবে আর কি, আমাদের কাঙ্ক্ষিত কাজটি হয়ে যাবে। তো এখানে তো আমরা প্রিন্ট দিয়ে শুধু আউটপুটটা দেখতেছি, আসলে তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তখন কিন্তু এখানে প্রিন্ট টিন কোনো কিছু থাকবে না, ওটা অন্যভাবে আমাদের যে কাজ করা দরকার সেই কাজটা আর কি এখানে করে নিব। তো এন্ডের ব্যবহার আপনারা দেখলেন, এখন দেখেন এন্ড ওয়ার ওয়ার ব্যবহার করব, ও আর ওয়ার, মানে এখানে বলছি
দেন পাসওয়ার্ড এবং এবং ইউজার নেম দুইটি, মানে দুইটা জিনিস দেওয়া আছে, ইউজার নেম দিছি এবং পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ড অথবা ইউজার নেম দুইটা সেটে দুইটি থেকে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আমাদেরকে লগ ইন সাকসেসফুল দেখাবে। এখন যদি প্রিন্ট করি অ্যাপ ডট পাই, এখন লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি একটা রং দেই, পাসওয়ার্ডটা রং দেই, তাহলে কি হয় দেখেন। পাইথন অ্যাপ ডট পাই এখনও লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি দুইটা রং দেই তাহলে কিন্তু আমাদেরকে লগ ইন ফেল দেখাবে। এখন কিন্তু লগ ইন ফেল দেখাচ্ছে। তো আপনারা দেখলেন যে মানে এন্ড ওয়ার কিভাবে কাজ করে। এখানে আরও অনেক কন্ডিশন আপনারা অ্যাড করতে পারেন, নট ইকুয়াল, এগুলো অনেক, এগুলো দরকার নাই এখন, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি তখন দরকার হলো, এখন হয়তো এগুলো দরকার নাই। ওই এগুলোর মাঝে আরও অনেক লজিক আছে। তো আপনারা মানে লজিক্যাল অপারেটর কীভাবে কাজ করে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন, এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। খুদা হাফেজ।